আরবের মুখে চার অক্ষরের ভালোবাসি শব্দ শুনে নিস্তব্ধ হয়ে কিছুক্ষণ বড় বড় চোখে তাকিয়ে রইল দোয়া। এটা বাস্তব নাকি ভ্রম তা বুঝতে সময় লেগেছে ওর। কিছু তো আলাদা ছিল ওই শব্দে, কিছু আলাদা তো ছিল এই মানুষটার বলা ওই শব্দে। আশপাশ যেন থেমে আছে, দূরের ব্যস্ত রাস্তার গাড়ির উচ্চ শব্দের হর্ন তো দূর, পাখির কলকাকলির মধুর গুঞ্জনও কানে পৌঁছালো না ওর। ভালোবাসি কথাটাই ওর চতুর্পাশ থেকে বেজে চলেছে শুধু। আরবের মুচকি হাসিটা আরেকটু প্রসারিত হতেই কান গরম হয়ে উঠল দোয়ার। হৃৎপিণ্ডটা ধূপ ধাপ লাফাতে শুরু করে দিয়েছে যেন, লজ্জায় চোখ জোড়া বন্ধ করে মাথা নামিয়ে নিল ও। আর এক পা এগিয়ে সবে আরব কিছু বলতে যাবে, পাশে থাকা ছেলেগুলো সুর তুলে ও হো 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 শব্দ করে উঠল। চঞ্চল হরিণের মতো তৎক্ষণাৎ মাথা তুলে দোয়া এক পলক ছেলেগুলোর দিকে তাকালো, তারপর আবারও আরবের দিকে তাকালো। সেই মারাত্মক চাহনি, ঠোঁটে সেই তৃপ্তির হাসি, যা থেকে এতগুলো দিন লুকিয়ে বেঁচে এসেছে ও। কিন্তু আজ যে সে অষ্টযুগল ভালোবাসি বলেছে, আজ যে তার সামনে দাঁড়ানো আরও শিহরণের আরও লজ্জার। চোখ বন্ধ করে এক ভুবন বুলানো লাজুক হাসি দিয়ে জোয়া ছুট লাগালো। আরাব পুরাই বোকা বনে গেছে, দোয়ার লাজুক মিশ্রিত হাসি ওকে বলে দিয়েছে দোয়াও ওকে ভালোবাসে। তবে পালালো কেন? এগোতে গিয়ে হাতের গিটারটার কথা মনে পড়ল ওর, সাথে এটাও মনে পড়ল ওর ভালোবাসি বলার পরপরেই এই ছেলেগুলো সুর তুলে যে শব্দ তুলেছে তাতেই আরো লজ্জা পেয়ে গেছে দোয়া। গিটারটা এগিয়ে এক ছেলের হাতে দিয়ে বলল, আজ তোমাদের জন্য বাকিটা অপূর্ণ রয়ে গেল। আমরা কি করলাম ভাইয়া? উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেনি আরাব, দৌড়চ্ছে দোয়ার পিছু পিছু, দোয়া ছুটছে। এ গোধলিতে আরবের কথায় আকাশছোঁয়া খুশি যেন আজ ওকে ছুঁয়ে দিয়েছে। না, আজ কোনো মতেই আরবের সামনে থাকতে পারবে না ও। খোলা চুলগুলো উড়ছে ওর, ঠোঁট কামড়ে হেসে দৌড়াতে দৌড়াতে খোপা করল দুবার, থাকেনি, খুলে গেছে আবারও। পেছন থেকে অস্থির স্বরে আওয়াজ আসছে, দোয়া দাঁড়াও, আজকে তো তোমার বলার কথা, ওদের মুখে আমি সেলোটেপ মেরে দেব, একটাবার দাঁড়াও দোয়া, ওয়েট। আরবের পাগলামি কথায় আরও লালাপ হয়ে উঠল দোয়ার চেহারা, থামিনিও। বড় রাস্তায় এসে হাঁপাতে হাঁপাতে এদিক ওদিক তাকালো, বাস লেগুনার জন্য, সবগুলোতে ভরপুর। এ সময়ে আরও ভিড় বেশি হয় সবখানে। একটা শুকনো ঢোক গিলে পেছনে ফিরল ও, তখনই পাশ থেকে কেউ বলে উঠল, তোমার চেহারা লাজুকলতা বড় মোহনীয় দোয়া, ও চোখে মুখে ভালোবাসা থেকে পালিয়ে বেড়ানোর উচ্ছলতাও আকর্ষণীয় লাগে। দোয়া আরো নুয়ে গেল, চোখ বন্ধ করে গাড় কিছুটা পাশে ঘুরিয়ে লজ্জা জানত কণ্ঠে বলল, আর কিছু? প্রেমিকের কাছে তার প্রেয়সীর বর্ণনা শুনতে চাও? সৌভাগ্য হবে তোমার সেইটুকু সময় পাওয়ার। দোয়া ওভাবেই চুপচাপ চোখ বন্ধ করে রইল। আজ চলে যাওয়ার ইচ্ছে নেই, আজ পালানোর ইচ্ছে নেই, যা আছে শুধুই লাজুকতা, শুধুই শিহরণ। উত্তর বুঝতে সময় লাগেনি আরবের, আজ এক অন্য দোয়াকেই আবিষ্কার করেছে ও। আসছে জীবন যুদ্ধে লড়াকু, কঠোর ব্যক্তিত্বের নয়। সে যে ভালোবাসি শোনার পর আর পাঁচটা সাধারণ মেয়ের মতো হৃদস্পন্দনকে অনুভব করছে, নিজেরও সে প্রেমিক পুরুষেরও। আরব বলে উঠল, এখানেই বলবো। দোয়ার পারস্পরিক মনে পড়ে গেছে, চোখ মেলে আরবের দিকে তাকালো ও। আকুতির স্বরে কথাটা বলে হাসি মুখে দাঁড়িয়ে আরব, ওকে চোখ মেলতে দেখে আরব আরেক পা এগিয়ে শান্ত গলায় বলল, তোমার সুপ্ত অভিযোগ, অব্যক্ত আবেগ আর অপ্রকাশিত ইচ্ছেগুলো আপন করার সুযোগ দেবে আমাকে দোয়া? অতি সযত্নে লজ্জারাঙা তোমার এই রক্তিম চেহারার মতো সবটা শুধু নিজের মাঝে শুষে রাখবো, কেউ কিচ্ছুটি জানবে না, বিশ্বাস করো কিচ্ছুটি দেখবে না। আদরে ভরিয়ে দেব ওই লাজুক চাহনি, ভালোবাসায় রাঙিয়ে দেব ওই বেরং মন মাঝার, আমি নিচ্ছি সে দায়িত্ব, দেবে না আমাকে বলো, দেবে না? আর সহ্য হয়নি দোয়ার, দৌড়ে এবার রিক্সাতেই উঠে বসল ও। ভাড়ার বিষয়টা একবারও মাথায় আসেনি, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল আরব। দোয়ার প্রস্থান ওকে অবাক করেনি, দোয়ার লজ্জারাঙা মুখটা ওকে থামিয়ে দিয়ে গেছে। ভাষাহীনভাবে আশেপাশে তাকালো ও, চলমান গাড়ি, লোকজন সব যেন স্লো মোশনে চলছে।
ধুঁকতে ধুঁকতে ফুটপাথ থেকে রাস্তায় নামলো। ও একটা গাড়ি পার্ক করতে এসে ওর একদম সামনে এসে দাঁড়ালো। ধ্যান ভাঙলেও হুঁশ ফেরেনি আরাব। সরে দাঁড়িয়ে আরেকবার দুয়ার দিকে গেছে, সেদিকে রিকশার সারিগুলোর দিকে তাকালো। ওগুলো একটা থেকে সাদা রঙের ওড়না উড়ছে, ওটা দোয়ার ওড়না। আরাব যেন স্পষ্ট দেখতে পারল, দোয়া রিকশাতে বারবার মুখ ঢেকে নিচ্ছে আর মুচকি হাসছে। মাঝ রাস্তায় দু হাত মেলে আকাশের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, আই লাভ ইউ দোয়া, আই লাভ ইউ। শব্দটা এতই জোরে ছিল দোয়ার কান অবধি পৌঁছেছে তা। খুব একটা দূরেও যায়নি ও। কথাটা শুনে চতুর্থবারের মতো মুখ হাতে ঢেকে নিল ও। এই রিকশায় উঠে এটুকু সময়ই তিন তিনবার চেহারা ঢেকেছে হাতে। ওর চেহারা দেখলে যে যে কেউ বুঝে ফেলবে আজকে কেমন ভয়ঙ্কর অনুভূতির সম্মুখীন হয়েছে ও। রায়নগর পৌঁছে রিকশা ভাড়া মিটিয়ে দৌড়ে মুখার্জি বাড়ির ভেতরে ঢুকলো ও। সিঁড়ি বেয়ে উঠে দোতলার কেসি গেটের ব্যাগটা বাদিয়ে সোজা ছাদের দিকে উঠতে লাগলো। চিলেকোঠায় আসার পর এই প্রথমবারের মতো ছাদের দিকে এগিয়েছে ও। দরজা ঠেলে ছাদে উঠে চারপাশ না দেখেই এক কোণে হাঁটি মুড়িয়ে বসে গেল। আরবের ভালোবাসি বলার প্রতিটা মুহূর্ত বারবার চোখের সামনে ভেসে উঠছে ওর। ওর বলা প্রতিটি কথা মনে পড়ে আরো ব্যাকুল হয়ে উঠছে ওর মন। মুখ গুজে নিল হাঁটুতে। সূর্যাস্ত পূর্ব মুহূর্তে শীতল বাতাস গা ছুঁয়ে শীত জানান দিতে চাইল, তাতে অনুভবহীন রইল দোয়া। কিন্তু সে শান্ত হাওয়ায় ভেসে আসা কথাগুলোতে আর এক দফা লজ্জায় পড়ে গেল ও। শন শন বাতাস যেন ওর কানে কানে বলে গেল, তাক অতুল দোয়ার এত লজ্জা কথা, এত শিহরণ। তবে যে তুই প্রেমে পড়েছিস দোয়া, প্রেমে পড়েছিস তাওসানুল আরাব নামের প্রেম সমুদ্রে, যে তোকে অতলে ভাসাতে চলেছে দোয়া, তার ভালোবাসা একেবারে গহীনে ডুবতে চলেছিস তুই, একদম গহীনে। তাজিন চুপচাপ নীরবের দিকে তাকিয়ে আছে, নীরব একটা গাছের সাথে হেলান দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে। শুনশান জায়গাটায় নীরব ওকে টেনে এনেছে অনেকক্ষণ হলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে, তবু এক বর্ণও বলেনি নীরব। তাজিনও শুধু ওকে দেখে চলেছে, কিছুই বলেনি। অনেকটা সময় কেটে যায় মৌনতায়। নীরব ওভাবেই মাথা নিচু করে রেখে বলে, এভাবে আর কতদিন তাজ? হঠাৎই তাজ সম্বোধন শুনে ভেতরটা দক করে উঠল তাজিনের। কেমন কেমন লাগছে ওর, অনুভবটা খুশির নাকি বেশি খুশির নিজেও বুঝে উঠতে পারছে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মানে? নীরব পাশ ফিরে শান্ত দৃষ্টিতে তাকালো ওর দিকে। এবার তাজিনের ভয় হচ্ছে, আবারও বলল, কি বলছিলেন আপনি? কথা শেষ করার আগেই আরো খানিকটা এগিয়ে এক হাতের ওপর কোমর জড়িয়ে ধরে ওকে কাছে টেনে নিল নীরব। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ তাজিন। নীরব এক হাতে ওর গাল স্পর্শ করল, চোখ বন্ধ করে নিল তাজিন। কপালে কপাল ঠেকিয়ে নীরব বলল, অতীতকে আর কত মনে রেখে বর্তমানটাকে নষ্ট করবে তাজ? এভাবে চললে কিভাবে ভবিষ্যৎ সাজাবো আমরা? তাজিনের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ও সত্যিই চায় না সুমনকে মনে রাখতে, সত্যিই চায় না সুমনের মতো দোকাবাজকে নিয়ে ভাবতে। তবুও বারবার মনে পড়ে যায়, বারবার ওই ফ্রড লোকটার চেহারার সামনে ভেসে ওঠে ওর। পারেনি নীরবকে ওর প্রাপ্যটা দিতে, পারেনি নীরবকে আপন করতে। ওরেই বা কী দোষ, একজনকে নিয়ে আস্তে ধীরে চারপাশ সাজাতে শুরু করেছিল, তার পরিবর্তে হুট করেই অন্যজনকে নিয়ে কিভাবে সবটা সাজাবে ও? নীরব চোখ বন্ধ করেই ছিল, বলে উঠল, আমাকে একবার সুযোগ দেওয়া যায় না তাজ? ভালোবাসা যায় না আমাকে? খুব ভালোবাসবো তোমাকে, বিশ্বাস করো খুব ভালোবাসবো। তাজিনের চোখে জল হাতে লাগতেই হুঁশ ফিরল নীরবের। চোখ মেলে তাজিনকে কান্নারত দেখে ছিটকে দূরে সরে গেল ও। মাথার চুলগুলো উল্টে ধরে দিশে হারার মতো করতে লাগলো আচমকাই। রাগ হচ্ছে, ওর নিজের ওপর রাগ হচ্ছে। আবেগের বশে এসব বলা একদমই ঠিক হয়নি ওর। তাজিনের সবটা সামলাতে সময় লাগবে, সময় দেওয়া উচিত ওর। তবুও এভাবে কেন বলল ও? কেন? অস্থিরভাবে বলল, তানজিন তানজিন প্লিজ কান্না করবেন না, প্লিজ কান্না থামান। দেখুন
দেখুন, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আই এম সরি, আপনি প্লিজ কাঁদবেন না। কান্না থেমে গেছে তাজিনের। নীরবের মুখে আবারও আপনি আর তাজিন নাম শুনে ভেতরটা মুচড়ে ধরল ওর। দম বন্ধ লাগছিল। আবারও কান্না জোরে দিয়ে বলল, আপনি? চোখ বন্ধ করে সরে এসে পাশের গাছটায় কয়েকটা পাঞ্চ মারল নীরব। তাজিন ছুটে এসে ওর হাত থামিয়ে দিয়ে বলল, কি করছেন কি মিস্টার নীরব, এভাবে কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? কতখানি আপনাকে কষ্ট দিতে চাইনি তানজিম। নীরব ঠান্ডা গলায় বলল। এক পলক ছলছল চোখে ওর দিকে তাকাল তাজিন। ওকে কাঁদানোর অনুশোচনা নীরবের চেহারায় স্পষ্ট। ওর নিজের কি হলো ও নিজেও জানে না। আস্তে ধীরে নীরবের ধরে রাখা হাতে নিজেকে মুড়িয়ে নিল। নীরবের বুকে মাথা ঠেকিয়ে ওর শার্ট খামছে ধরে বলল, আমাকে একটু গুছিয়ে নেবে নীরব? আমি না বড্ড অগোছালো হয়ে আছি, বড্ড এলোমেলো হয়ে আছি। নীরব আটকে গেছে। তাজিন আরো জোরে মোটো করে ধরল ওর শার্ট। একেবারে মিশে যেতে লাগলো নীরবের বুকে। এবার ওকে শক্ত করে জড়িয়ে নীরব বলে উঠল,